সারার গোলাপি রঙের পুতুলটা ধরে রোশান সারার দিকে উকি মারল সারার চোখ দুটো অশ্রুসিক্ত আগুনের মতো জ্বলছে ঠোঁটজোড়া কাঁপছে রোশান পুতুলটা হাতে নিয়ে এগিয়ে গেল সারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সারার দিকে রোশানের শীতল দৃষ্টির দিকে তাকিয়ে সারার ফুসে উঠে বলল নিন বলুন এইবার আপনি কিছু বলুন আপনার মা পারলে আমার গায়ে হাত তুলত উনার অসম্পূর্ণ কাজটা আপনি করে দিন বলেই গাল এগিয়ে দিল রোশান সারার গালে হাত রাখল আলতোভাবে স্পর্শ করল শীতল কণ্ঠে জবাব দিল আমার হাত দুটো তোমার শক্তি হবে যে তোমাকে আঘাত করবে সেখানে বাধা সৃষ্টি করবে তাছাড়া তোমাকে কখনো আঘাত করবে না আজ থেকে তোমার দুটো হাত নয় চারটা হাত আমি কারো আঘাতে তুমি চোখের পানি ফেলো আঘাতের বিনিময়ে আঘাত দিয়ে হাসতে শিখতে হয় না হলে এই পৃথিবীতে তুমি টিকতে পারবে না আমি তোমাকে প্রতিবাদী মেয়ে হিসাবে দেখতে চাই বলেই রোশান উঠে চলে গেল যাওয়ার সময় গাড়িতে একটা কথাও বলল না রোশান সে চুপচাপ গম্ভীর মুডে বসে আছে মুডের অবস্থা খুব একটা ভালো নয় রোশানের আম্মু বলছে এই মেয়ে অত সুবিধার হবে না আমি দুটো ভালো কথা বলছিলাম দেখলাম মুখ পুড়িয়ে আছে রোশানের বাবা খানিকটা অবাক হয়ে বললেন মানে বৌমা বাড়িতে যেতে পারেনি এখনই তোমার ভালো কথা বলা হয়ে গিয়েছে কি এমন ভালো কথা বলেছ যে মেয়েটা মুখ পুড়িয়ে আছে রোশানের আম্মু বলল শোনো রোশান তুমি কিন্তু এই মেয়েকে মোটেও প্রশ্রয় দিও না মেয়ে অত সুবিধার হবে না রোশান গম্ভীর কণ্ঠে বলল কাজটা কি ঠিক করেছ আম্মু কোনো কাজ রোশান আবার ও গম্ভীর কণ্ঠে বলল ও আমার ওয়াইফ আম্মু ভালো মন্দ যা বলতে হয় আমিই বলবো প্লিজ তুমি কিছু বলতে যেও না এতে তুমি ওর চোখে খারাপ হয়ে যাবে আর আমি সেটা চাইছি না আম্মু রোশানের আম্মু বলল কেন ওই মেয়ে কি তোমার কাছে নালিশ দিছে তুমি যাকে ওই মেয়ে ওই মেয়ে করছ সে কিন্তু তোমার ছেলের বউ তাই নাম ধরে বলাই সম্মানের হবে রোশানের বাবা রোশানের মায়ের দিকে চোখ রাঙিয়ে বলল সময় আছে এখনো ভালো হয়ে যাও বাইরে বৃষ্টির শব্দ একটু কমেছে তরি অন্ধকার ঘরে একা একা শুয়ে আছে এখন তার লেখাপড়া ও বন্ধ হয়ে গিয়েছে বাবার খেয়াল নেই মেয়ের দিকে সে তার নতুন বউ নিয়ে ব্যস্ত আছে পাশের রুমে তরির বাবা আর তার নতুন মা তাদের কথোপকথন সব শোনা যাচ্ছে তরির কানে ওদের কথোপকথনগুলো খুব বাজে শোনাচ্ছে কান চেপে ধরেও লাভ হচ্ছে না খুব জোরে তরির বাবার চুমুর শব্দ শোনা যাচ্ছে তরির বাবা তার নতুন বউকে বলছে আমি তোমার ঠোঁট দেখে পাগল হয়েছিলাম এই জন্য ঠোঁটে চুমু খাই বেশি মেয়েটা বলছে আমি তোমার সব দেখেই পাগল হয়েছিলাম তোরির বাবা বলছে আর একটু কাছে আসো তোমার বুকেই তো আছি আর কি করব মন ভরছে না তো তোমাকে খেয়ে ফেলতে ইচ্ছা হচ্ছে খেয়েও কিন্তু তার আগে আমাকে একটা আইফোন দিও আগামীকালই দিব তুমি শুধু আমাকে খুশি করো তরি বিছানা ছেড়ে উঠে গেল এত নোংরা কথাবার্তা সে আর নিতে পারছে না ইচ্ছা হচ্ছে এই নোংরা পরিবেশ ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে চোখে পানি ছলছল করছে তরির ঘরের দরজা খুলতেই মুখোমুখি হল মৃন্ময়ের একদম কাকভেজা ভিজে বাড়িতে হাজির হয়েছে সে বাহিরে হাজারো বজ্রপাতের শব্দ উপেক্ষা করে সে বাড়িতে এসেছে বাড়িতে ঢুকেই তরির মায়াবী মুখটা দেখবে কল্পনাও করতে পারেনি মৃন্ময় ভেজা শরীরে ঠোঁটে হাসি নিয়ে থাই দাঁড়িয়ে আছে তরির দিকে তাকিয়ে তরি একবার কোনোরকম মৃন্ময়ের দিকে তাকাল তারপর দ্রুত গতিতে সিঁড়ি বেয়ে নেমে গেল নিচে মৃন্ময় বজ্রের ন্যায় তাকাল তরির পথপানে এই পিচ্ছি মেয়েটা এতরাতে কোথায় যাচ্ছে বাইরের ওয়েদার তো ভালো নেই মৃন্ময় ও তরির পেছনে পেছনে নামলো বাইরে মেঘ ডাকছে বজ্রপাত হচ্ছে তাণ্ডব চলছে সব ভয় ডর উপেক্ষা করে তরি বাড়ি থেকে পা বাড়াল সে তার গন্তব্য জানে না শুধু চাইছে এই ঝড়বৃষ্টির মাঝে একটা অঘটন ঘটে যাক সে মরে যাক এই পৃথিবীতে তার আপন বলে কেউ নেই কেউ তাকে ভালোবাসে না ভালোবাসার মতো কেউ নেই যার এই পৃথিবীতে সে কার জন্য বাঁচব একদম চোখ বন্ধ করে তড়ি হাঁটছে মৃন্ময় বুঝতে পারল মেয়েটার কিছু হয়েছে সে নিজের ভেতরে নেই মৃন্ময় পেছনে থেকে গিয়ে তড়ির হাত টেনে ধরল আচমকা কেউ হাতের কবজি চেপে ধরায় তরির হৃদপিণ্ড কেঁপে ওঠল সে পেছনে ফিরে তাকালো তাকিয়ে দেখল মৃন্ময় তরি পেছনে ফিরে তাকাতেই মৃন্ময় তরিকে বলল এই পিচ্ছি যাচ্ছ কোথায় এইভাবে বাইরে তাণ্ডব চলছে একটা বিপদ ঘটাবে তুমি চারদিকে বজ্রপাত হচ্ছে তরি মলিন মুখে তাকিয়ে আছে মৃন্ময়ের দিকে তার মুখে কোনো হাসি নেই কোনো কথার উত্তর দিচ্ছে না মৃন্ময় আবার বলল কি তোমার বাবা জানেন তুমি ঝড় তুফানের মাঝে বাহিরে যাচ্ছ তোমার কিছু হলে তোমার বাবার কি হবে মৃন্ময় যা ভাবছে তা ভুল সব মিথ্যা এই পৃথিবীতে এমন কেউ নেই যে তরিকে ভালোবাসে তরির জন্য চিন্তা করে তরির প্রচণ্ড কান্না পাচ্ছে এই পৃথিবীতে কেউ নেই যে ওর কান্নাটুকুও দেখবে তরির মুখে কোনো কথা নেই সে মলিন মুখে দাঁড়িয়ে আছে মৃন্ময় আবার বলল কি আশ্চর্য তুমি এমন রোবটের মতো চোপ হয়ে আছো কেন চলো তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসি তরি এইবার শব্দ করে কেঁদে উঠল হাউ মাউ করে কেঁদে উঠল কেন যেন মনে হচ্ছে জীবনে প্রথম কেউ তাকে গুরুত্ব দিচ্ছে কেউ তার বিপদের পরোয়া করছে তরিকে এইভাবে কাঁদতে দেখে মৃন্ময়ের বুকের মাঝে অদ্ভুত এক চিনচিন ব্যথা হচ্ছে কেন এমন হচ্ছে তরি কান্না মৃন্ময় একটু সহ্য করতে পারছে না মৃন্ময় তরির পারমিশন ছাড়াই তরির কাঁধে হাত রাখল তারপর বলল প্লিজ বলো কেন কাঁদছ আই প্রমিজ আমি তোমার সব কান্না মুছে দিব তরি কাঁদতে কাঁদতে বলল আমার বাবা কোনোদিন আমাকে নিয়ে টেনশন করবে না কোনোদিন জানতে চাইবে না এই ঝড় বৃষ্টির রাতে আমি কোথায় আছি প্লিজ আমার হাতটা ছেড়ে দিন আপনি মৃন্ময়ের হৃদয়ের যন্ত্রণা আরও কয়েকগুণ বেড়ে গেল সে আহত কণ্ঠে বলল কোথায় যেতে চাও আম্মুর কাছে জানেন আম্মু মরার পর আর কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি আমার কি খেতে ভালো লাগে আমার শরীর খারাপ কিনা আমার মন ভালো আছে কিনা কেউ না কেউ কোনোদিন আমার সাথে মন খুলে দুটো কথাও বলেনি কথাগুলো বলে তড়ি কাঁদতে থাকল মৃন্ময়ের হৃদয় অস্থির তোলপাড় শুরু হল যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে সে তড়ির সামনে নিজেকে শক্ত রেখে বলল অপমৃত্যু হলে তো আম্মুর কাছে কখনোই যেতে পারবে না বোকা মেয়ে জীবন অনেক কঠিন তোমাকে লড়াই করে বাঁচতে হবে বাঁচার মতো বাঁচতে হবে তরি সেসব কথার কোনো উত্তর দিল না সে মৃন্ময়ের থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করল মৃন্ময়ও তোরির পেছনে পেছনে হাঁটতে হাঁটতে বলল শোনো পিচ্ছি একদিন তুমি কারো হৃদয়ের রানী হবে যে হাসতে হাসতে বলবে আমার বেঁচে থাকার জন্য তুমিই যথেষ্ট ওই দিন তুমি হাসবে প্রচুর হাসবে ওই হাসি টুকুর জন্য তোমার সেই মানুষটার জন্য হলেও তো তোমার বেঁচে থাকা উচিত তরি কখনো এ ধরনের কিছু চিন্তা করেনি তার জীবন নিয়ে তাই এসব কথা তার মনের অনুভূতির বিন্দুমাত্র পরিবর্তন ঘটাতে পারল না তবে সে পেছনে ফিরল মৃন্ময়ের চোখের দিকে তাকালো মৃন্ময় মনে মনে বলল ইস তোমার চোখের চাহনিটা আমার একমাত্র সুখের কারণ হয়ে দাঁড়িয়েছে পাশেই কোথায় যেন বিকৎ শব্দে বজ্রপাত হল সেই শব্দে তরি খানিকটা কেঁপে উঠল মৃন্ময় দুষ্টুমি করে তরির কাছে দৌড়ে গেল তরির কাছে গিয়ে বলল ভয় পেলে কাউকে জড়িয়ে ধরতে হয় তাহলে ভয় কেটে যায় আমি ভয় পেয়েছি এখন কাকে জড়িয়ে ধরব তরি সরল চোখে তাকিয়ে বলল কাকে আবার কাকিমাকে জড়িয়ে ধরবেন কাকু মৃন্ময় বিড়বির করতে করতে অন্যদিকে ঘুরে তাকাল তরির মুখের কাকু ডাক আর বিষ পানের অনুভূতি একই মৃন্ময় বিরক্ত কণ্ঠে বলল আমার বাপের একমাত্র ছেলে আমি বুঝতে শেখার পর থেকে বিয়ের জন্য ছটফট করছি শুধু বিয়ে করব আর বউয়ের কোলে মাথা রেখে ঘুমাব বলে বেঁচে আছি চারপাশে যেভাবে বজ্রপাত হচ্ছে কিছুক্ষণ বাহিরে থাকলে বজ্র আঘাতে মৃত্যু হবে আমার বিয়ের সব সব মাটির নিচে যাবে দয়া করে তুমি আমাকে কাকু না ডেকে এখান থেকে চলো তরি আবারও সরল চোখে তাকিয়ে বলল কাকুকে কি ডাকবো তাহলে কাকু না ডেকে একবারে আব্বা ডাকা ভালো বই নামি তোমার কাকু না বাপনা মামা না ভাই না ভাতিজানা দাদাও না এই এইসব বাদে যেটা বাকি থাকে ওইটাই ডাইকো এখন ঘরে চলো তরি মনে মনে ভাবছে তাহলে কি বাদ থাকে তরি ভিজে বাসায় প্রবেশ করলো ওর পিচ পিচ মৃন্ময় ও বাসায় প্রবেশ করলো দুজনে দুতলায় উপস্থিত হতেই তরির বাবার রুমের দরজা খুলে বের হল তরির বাবার নতুন বউ সে তরি আর মৃন্ময়কে বাইরে থেকে বৃষ্টিতে ভিজে আসতে দেখে যা বোঝার তা বুঝে নিয়েছে চোখ মুখ ভ্রু সব কুচকে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে তবে তরীকে আড়াল করে দৃষ্টি রাখল মৃন্ময়ের দিকে কেমন যেন লোভনীয় দৃষ্টিতে তাকাল মৃন্ময়ের দিকে কিশোরী মনে এমন সুদর্শন বৃষ্টি ভেজা স্নিগ্ধ যুবক দেখে মনে তোলার শুরু হওয়া অস্বাভাবিক কিছু তো নয় মৃন্ময় কিছু না বলেই নিজেদের ফ্ল্যাটে প্রবেশ করলো তরীও নিজেদের ফ্ল্যাটে প্রবেশ করলো তখন তরী নতুন মা তার বাবাকে বলল তোমার মেয়ে কোথায় ছিল জানো তরির বাবা বলল না তো ওর কাছে জিজ্ঞেস করো ভিজে ভিজেপুরে কোথা থেকে এলো তরির বাবা ভ্রু কুচকে তোরির দিকে তাকিয়ে বলল গিয়েছিলে কোথায় তরির নতুন মা বলল বাড়িওয়ালার ছেলের সাথে ভিজে ভিজেপুরে এলো এই মধ্যরাতে আর কি কি করে এসছে জিজ্ঞেস করো। তরির বাবা চোখমুখ ভয়ানক রকম পাকালেন তরির দিকে তেরে গিয়ে খুব জোরে একটা থাপ্পা র কষিয়ে দিল সেই থাপ্পরে তরির কোমল গালে পাঁচটা আঙুলের দাগ বসে গেল সাথে সাথে তরির গাল গড়িয়ে নোনা জল পড়ল তরির বাবা আরো চোখে রানিয়ে বললেন রাত বিরাতে ছেলেদের সাথে ধলারলি করা কবে থেকে শিখলে আর যদি কোনোদিন এসব শুনেছি কেটে কয়েক টুকরো করে নদীতে ভাসিয়ে দিব তরি ও চোখে তার বাবার দিকে একবার তাকাল চোখের পানি মুছে নিজের রুমে চলে গেল রুমে গিয়ে ভেজা কাপড় পাল্টাল না সে অবস্থায় ফ্লোরে বসে কান্নাকাটি করল এই পৃথিবীর সবচেয়ে খারাপ বাবাটি কেন তার হলো। তার বাবার খারাপ চরিত্রর জন্য তার মা কোনোদিন একটু সুখ খুঁজে পাইনি বাবার পরকিয়ার জন্য তার মা সারা জীবন চোখের পানি ফেলতে ফেলতে পরপারে গিয়েছে বলে গিয়েছিল তোর মামাদের হাতে তোকে দিয়ে যেতে পারলেও একটু নিশ্চিন্ত হতাম কিন্তু তা আর হল কই তার আগেই তার মা পরপারে চলে গেল তোরই আর কোনোদিন তার মামাবাড়ি খুঁজে পেল না মৃন্ময় রুমে গিয়ে গায়ের ভেজা কাপড় চেঞ্জ করল পরনে কেবলমাত্র একটা টাওয়াল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ে লোশন মাখছে তখনই আয়নায় ভেসে উঠল তরির মুখ মৃন্ময়ের সাথে সাথে হেসে দিল এত মায়া কেন ওর মুখে কেন যেন মৃন্ময়ের মন বলছে ও ই রাতে আরেকবার বাহিরে আসবে নিশ্চয়ই মৃন্ময়ের মতোই সে ও মৃন্ময়কে দেখার জন্য ছটফট করছে মৃন্ময় খালি গায়ে শুধুমাত্র একটা টাওয়াল পরে নিজেদের ফ্ল্যাটে প্রবেশের মেইন দরজাটা খুলল দরজা খুলতেই দেখল লাল রঙের নাইটি পরে দাঁড়িয়ে আছে তরির নতুন মা মৃন্ময়কে দেখেই মৃন্ময়ের আপাদমস্তক চোখ বুলালো মৃন্ময় এমনি লম্বা ফর্সা সুদর্শন যুবক আরও টাওয়াল পরে থাকার জন্য বেশি আকর্ষণীয় দেখাচ্ছে তরির নতুন মায়ের দৃষ্টি মৃন্ময়ের থেকে সরছেই না ওভাবে তাকিয়ে থাকতে দেখে মৃন্ময় বলল আপনি এত্রাতে জেগে আছেন যে দেবরের সাথে গল্প করতে রাত জেগে আছি অস্তাক ফিরুল্লাহ কে দেবর কার দেবর প তুমি আমার একমাত্র দেবর মৃন্ময়ের শরীর ঘিন ঘিন করছে সে ব্যস্ত কণ্ঠে বলল দেখুন কাকিমা আমাকে দেবর ডাকবেন না কাকাকে বলবেন আগামীকাল থেকে আমার বাবাকে যেন ভাই ডাকে আজকের মতো শুভরাত্রি ঘুমাব বলেই মৃন্ময় ঘরের দরজা লাগিয়ে দিল তরির নতুন মা একনজরে তাকিয়ে রইল মৃন্মদের ফ্ল্যাটের দিকে আজ সারাহদের শেষ পরীক্ষা সারার মুড অফ গতকাল রাত থেকেই রোশানের মায়ের কথাগুলো তার কানে বেজে চলেছে এই জন্য আজ আরো জিদ করে জিন্স আর কামিজ পরে কলেজে এসছে যে যা বলবে বলুক সে তার মতো বিয়ে হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি বুঝিয়ে তো বলতে পারতো ওভাবে খিটমিট করে কেন বলল সে চাইছে রোশান তাকে দেখুক সে জিন্স পরেছে রোশান তাকে কিছু বলুক এ ব্যাপারে তারপর সে উচিত জবাব দিয়ে ছাড়বে পরীক্ষা শেষ করে রোশানকে খুঁজছে রোশান সম্ভবত লাইব্রেরি আছে কিন্তু বের হচ্ছে না কেন দীপ সারা রুকি ঝুঁকি মারা দেখে বলল কাকে খুঁজছিস তুই সারা বলল ছোয়া কি খুঁজছি দেখেছিস দীপ শয়তানি হাসি দিয়ে বলল তন্ময়ের সাথে প্রাইভেট কথা বলতে গিয়েছে আসলে চেকদিস্ত ছোঁয়ার ঠোঁট গাল লাল রং ধারণ করেছে কিনা সারা ভ্রুজুগোল উঁচিয়ে বলল এত বয় বেয়াদব কেন তুই এসব কিছি মার্কা কথা তোর তন্ময় কি তোদের মতো লুইচা এতক্ষণ ধরে মৃন্ময় তরির চিন্তায় বিভোর ছিল দ্বীপ খোঁচা মেরে বলল কিছু বুঝলি সারা সরাসরি আমাদের লুচ্চা বলছে মৃন্ময় সারার দিকে তাকিয়ে বলল শোন আমি গতকাল সারারাত ক্রাশের সাথে বৃষ্টিতে ভিজেছি একটু যৌনতা আসেনি ভেতরে তাহলে আমি লুচ্চা হলাম কিভাবে ওই পদবিটা দ্বীপকে দে দীপ সার্টের হাতা গোটাতে গোটাতে বলল ওরে আমার শালা শেষমেশ নিজে সাধু সেজে আমাকে লুচ্চা বলা হচ্ছে তোর ক্রাশ তোকে ডাকে চাচা বলে চাচার ভাতিজির প্রতীকী এমন বালের ফিলিংস হবে রে ভাই যদি তোর গলা জড়িয়ে ধরে বলল বেবি আই আমসো হয় নাও তাহলে তোর হুজুরগিরি সব বের হয়ে যেত মৃন্ময় দ্বীপের চুল টেনে ধরে বলল শোন ভুলেও কোনোদিন ওর নামে ওসব বলবি না ও ওসব ধরনের মেয়ে না বাহ যার পছন্দের নায়িকা সানি লিওন তার বউ এমন এটা যেন নতুন এক ইতিহাসের রচনা করবে সারা বলল তাই তো মৃন্ময় তুই নিজেই বলতি বিয়ে যদি করি সানি লিওনের মতো হট মেয়ে দেখেই বিয়ে করব এখন পছন্দ পাল্টে গেল কিভাবে মৃন্ময় একটা নিঃশ্বাস ছেড়ে বলল তওবা তৌবা হে প্রভু তুমি এদের ইমান দাও আমি একটি ভদ্র পরিবারের সন্তান সানি লিওনকে আমি তো তাকে চিনিই না দীপ বলল আমার ম্যাসেঞ্জারে যেসব পাঠার সব আছে ওগুলো সব তোর নতুন ক্রাশকে দেখাব এমনভাবে বলছিস যেন আমি রেগুলার ক্রাশ খাই সানি ছাড়া আর কার ওপর ক্রাশ খেয়েছি আমি ওরা তিনজন হাসাহাসি করছে এই সময় রোশান স্যার ওদের সাইড কেটে খুব ব্যস্ততার সাথে হেঁটে যাচ্ছে কানে ফোন সারা বুঝলো না সে এত ব্যস্ততার সাথে কোথায় হেঁটে যাচ্ছে রোশান লাইব্রেরি বসে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিল একটা আননন নাম্বারের কলের যন্ত্রণায় সে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো তার নাকি একটা পার্সেল এসেছে এই দিকে রোশান ইহকালেও কোনোদিন অনলাইনে কোনো প্রোডাক্ট অর্ডার দেয়নি তাহলে তার নামে তার ঠিকানায় পণ্য আসলো কিভাবে। ডেলিভারি দেওয়া ছেলেটা কলেজের ভেতরে চলে এসছে রোশান ছেলেটির কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করল কি আছে এতে ছেলেটা বলল জানি না তো মনে হয় পোশাক জাতীয় কিছু রোশান খানিককা বিচলিত সে ঠোঁট কামড়ে কিছুক্ষণ ধরে চিন্তা করল রিসিভ করা ঠিক হবে কিনা ছেলেটা বলল স্যার দুই হাজার টাকা হয়েছে আপনার বিল বিলটা দিয়ে আপনার পণ্যটি রিসিভ করুন রোশান এইবার আরও খানিকটা অবাক হল সে এতক্ষণ ভেবেছিল কেউ হয়তো তাকে কিছু উপহার পাঠিয়েছে কিন্তু না উপহার পাঠালে তো সে পেমেন্ট করেই দিত এমন সময় রোশানের সাইড দিয়ে তাদের আরেকজন লেকচারার যাচ্ছিলেন ওনার নাম শিমুল তিনি রোশান স্যারকে দেখে দাঁড়িয়ে বললেন কি স্যার কি অর্ডার দিয়েছিলেন রোশান স্বভাবসুলভ হেসে জানালো স্যার নিজেই জানি না কি আছে শিমুল স্যার দাঁড়ালেন রোশান স্যারের অর্ডারের জিনিস দেখার জন্য রোশান স্যার বললেন কি আছে খুলে দেখে জানান ছেলেটা প্যাকেট একটু ছিদ্র করে বলল স্যার লাল রং আপনার প্রিয় নাকি রোশান আবার ও ভ্রু যুগল কুচকাল ভ্রু কুচকে ছেলেটার দিকে তাকালো তার জীবনে সে লাল রঙের কিছুই ব্যবহার করেনি সে কি মেয়ে নাকি যে লাল রঙের জিনিস ব্যবহার করবে বিরক্তিতে রোশান স্যারের মুখখানা থমথম করছে সে থমথমে মুখভঙ্গিতে জিজ্ঞেস করল জিনিসটা কি ছেলেটা মুচকি হেসে বলল সার আন্ডারওয়ার আছে রোশান সারের মাথায় যেন বজ্র ভেঙে পড়ল চোখ দুটো যেন কপালে উঠে গেল সে যেন অথর্ব হয়ে গেল বিরক্তিতে তার চোখ দুটো ছোট হয়ে এল তাই বলে কেউ তাকে হেনস্থা করতে আন্ডারওয়ার পাঠাবে তাও আবার লাল রঙের রোশান দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে বিরক্তিতে লাল হয়ে এসছে মুখ ওইদিকে শিমুল সার হেসে গড়াগড়ি খাচ্ছে শিমুল সারের হাসিতে রোশান আরও অপমানিত হচ্ছে অপমানে তার মুখ আরও থমথমে হয়ে আসছে রোশান গম্ভীর কণ্ঠে বলল এসব লাগবে না আমার ফেরত পাঠিয়ে দাও শিমুল সার বললেন আরে সার নিন নিন পুরুষ মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমাকেও দুটো দিন এতগুলা যখন অর্ডার করেছেন রোশান এত বিরক্ত হল এত বিরক্ত হল এই মুহূর্তে তার ফোনটাই ভেঙে ফেলতে ইচ্ছে হচ্ছে কিন্তু এই কাজ করলো তাকে এত বড় অকাজ করার সাহস কার আছে লাইব্রেরির পাশের ক্যাফেতে আসতে পারবে একটু রোশানের নাম্বার থেকে সারার ফোনে মেসেজ এসছে সারা মেসেজটা দেখে রিপ্লাই করল আজ আমি খাব না কিছু দুদিন পর আমার বিয়ে দ্রুত বাসায় যেতে হবে আমার যার সাথে বিয়ে হচ্ছে সে যদি দেখে বেগানা পুরুষের সাথে ক্যাফে বসে কোয়ালিটি টাইম পাস করছি তাহলে খুব মাইন্ড করবে লোকটা খুব একটা সুবিধার নয় মনে শুধু দোষ আর দোষ সব কিছুতেই শুধু মাইন্ড করে আমার কপালে যে কি দুঃখ সে আপনি বুঝবেন না না পারি সইতে না পারি কইতে এই পোড়া কপালে সুখ নেই আমার এমন অদ্ভুত উত্তর আসবে রোশান কল্পনাও করতে পারেনি সে হতভম্ব বিস্মিত বিরক্তি আরও কয়েকগুণ বেড়ে গেল কপালের চামড়া কুচকালো চোখ মুখে ভয়ঙ্কর বিরক্তি নিয়ে গম্ভীর হয়ে রইল রোশানের হাতে ফোন রাগে বাম হাত মুষ্টিবদ্ধ করল মানে এই মেয়ের মুখে কিচ্ছু আটকায় না পৃথিবীর সমস্ত আশ্চর্যজনক উদ্ভট বাঁকা কথাবার্তা তার কাছেই পাওয়া যায় রোশান রাতে দাঁতে দাঁত চেপে মেসেজ করল জানতাম তুমি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বলো তাই বলে মেসেজেও গরুর রচনা লিখবে এতটুকু টাইম বই পড়লেও তো কাজে লাগে মেসের উত্তরটা পেয়েই সারার গায়ে লাগল ব্রু কুচকে মেসেজটা পরের সাথে সাথে উত্তর লিখলো আমি না হয় গরুর রচনা লিখেছি তা আপনি কি ছাগলের রচনা লিখেছেন আপনার মেসেজটাও তো কম বড় না রোশান রাগান্বিত হয়ে আবার রিপ্লাই দিল ইউ আর জাস্ট শার্ট আপ পাঁচ মিনিটের মাঝে যদি এখানে না আসো সবার মাঝ থেকে টানতে টানতে এখানে নিয়ে আসব সারা বুঝল না এত জরুরি তলব কেন মনে মনে ভাবল কিছু কি হয়েছে উনি তো ওভাবে ডাকা মানুষ নন মনে হয় সিরিয়াস কিছু যাই শুনেই আসি সারা তড়িঘড়ি করে ক্যাফের সামনে গেল ওখানে যেতেই দেখলো রোশান দুই প্যান্টের পকেটে হাতগুজে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে চোখ মুখ ঘামে ভেজা সারাল রোশানের মুখোমুখি দাঁড়িয়ে বলল বলুন কি গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছেন রোশান থমথমে চোখে সারার দিকে তাকালো থমথমে কণ্ঠে বলল ভেতরে গিয়ে ডানপাশের প্রাইভেট কর্নারে বসো প্রাইভেট কর্নার শুনে সারার চোখ মুখ ফ্যাকাশে হয়ে এল সে কৌতূহলী হয়ে প্রশ্ন করল কেন প্রাইভেট কর্নার কেন আপনি কি ভেবেছেন আমাকে বিয়ে করেছেন বলে রাস্তাঘাটে চিপায় চাপায় নিয়ে নাউজুবিল্লাহ মার্কা কাজকাম করবেন তাহলে ভুল ভেবেছেন আর একটা কথা স্পষ্ট করে মনে রাখবেন আপনি আমার স্যার আপনাকে আমি জাস্ট স্যারের নজরে দেখি এই বিয়েও আমি নিজ ইচ্ছায় করিনি রোশান জানে সারাহকে একটা বললে ঠিকই দশটা বলবে তাই আর কথা না বাড়িয়ে সারার হাত চেপে ধরে বিড়বিড় করে বলল প্রাইভেট কর্নারে নিয়ে যাচ্ছি বিকজ পাবলিক প্লেসে আমি রিয়্যাক্ট করতে চাইছি না বলেই সারার হাত ধরে টানতে টানতে নিয়ে প্রাইভেট কর্নারে গিয়ে বসল দুজনে মুখোমুখি হয়ে বসে আছে মনে হচ্ছে রোশান এখনই বোমা ব্লাস্ট করবে তার ফোন থেকে সারাহ কেন এসব অর্ডার দিয়েছে সেসব বলতে যাবে তার আগেই সারাহ পায়ের ওপর পা তুলে বসে বলল আপনি এখানে কি বলার জন্য ডেকেছেন আই ডোন্ট নো বাট আমি যা বলতে এসছি তা আগে শুনুন বিকজ লেডিস ফার্স্ট রোশানের বিরক্তির মাত্রা ক্রমশ বাড়ছে তার উত্তরের অপেক্ষায় না থেকেই সারাহ বলল জিন্স পরে আমাকে কেমন লাগছে রোশান আর চোখে সারার দিকে তাকালো থমথমে কণ্ঠে বলল নাইস এরপর পরি সারাহ পরের প্রশ্ন ছুড়ল বিয়ের পর কিন্তু আমি জিন্স আর গেঞ্জি পরে চলাফেরা করব আপনি কিচ্ছু বলতে পারবেন না প্রয়োজনে আমি শার্ট প্যান্ট পরব কোনো সমস্যা আছে আপনার রোশান ভাবুক দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে বলল তুমি চাইলে ন্যাকেট ঘুরতে পারো আই হ্যাভ নো প্রবলেম এমন কোনো উত্তর আসবে সারাহ কল্পনাও করতে পারেনি সে রোশানের দিকে তাকিয়ে দেখল তার জিন্স গেঞ্জি পরা নিয়ে রোশানের কোনো মাথা ব্যথা নেই সে তীব্র প্রতিক্রিয়া জানাল ফুসি উঠে বলল তার মানে কি মানুষ আপনার বউয়ের মান ইজ্জত দেখে যাবে আর আপনি কিছুই বলবেন না আপনার কিছুই যায় আসে না কেমন ভালোবাসেন আপনি হ্যাঁ ভালোবাসা শব্দ তার রোশানের নিউরণে ছড়িয়ে পড়ল হৃদয় কিছুটা চমকে উঠল বলা চলে তবু রোশান নিজেকে কঠিন রেখে উত্তর দিল তুমি আমার বউ এই পরিচয়ের চেয়ে তোমার নিজস্ব পরিচয়টা আগে সবার আগে তুমি সারা তোমার সম্মান সবার আগে তোমার কাছে তারপর তুমি রোশান সিদ্দিকির ওয়াইফ মিসেস সারা সিদ্দিকি তুমি বাঁচবে তোমার পরিচয় আমার পরিচয় নয় সারা বিড়বির করে তাকিয়ে বলল সারাক্ষণ খালি লেকচার দেয় সালার চেকচারার বিয়ে করে পড়েছি আরেক বিপদে সারার বীরবীর দেখে রোশান বলল তোমার সব বলা ফিনিশ সাথে সাথে সারা উত্তর দিল না মোটেও না একজন স্বামী হিসাবে আপনার কি খারাপ লাগা উচিত নয় আপনার ওয়াইফ বেহায়াপানা অশ্লীলতা করে বেড়ালে রোশান হাতা গোটাতে গোটাতে জবাব দিল আমার স্ত্রী যখন বুঝবে তার স্বামীর খারাপ লাগছে নিশ্চয়ই সে সেসব কাজ থেকে বিরত থাকবে সারাহ বজ্রকণ্ঠে উত্তর দিল আমি জীবনেও আপনাকে বুঝব না রোশান মনে মনে বলল আমি জানি সারাহ তুমি ওপর ওপর একরকম ভেতরটা সম্পূর্ণ আলাদা তুমি আমাকে পরীক্ষা করতে চাইছ আমি কি উত্তর দিই এমন হাজারো পরীক্ষা নিয়েছি আমি জীবনে আজ নিজের ওয়াইফের কাছে পরীক্ষা দিতে হচ্ছে জানে সব পরীক্ষায় ফার্স্ট হতে হয় রোশান সিদ্দিকি কখনো সেকেন্ড হয়নি তোমাকে আমি শাসন ছাড়াই সব খারাপ অভ্যাস থেকে বের করে নিয়ে আসব আমি মুখে কিছু বলবো না কিছুই তোমাকে নিষেধ করব না তবু তুমি আমার জন্য সব কিছু বাদ দিবে রোশান ভাবনা থেকে বের হলো সারার চোখে চোখে রেখে বলল থ্যাংক ইউ তখন থেকে আমার মাথাটা খাচ্ছ তোমাকে যে কারণে দেখেছি সেটা বলি বলুন রোশান ওর ফোন সারার সামনে ধরে বলল আমার পার্সোনাল জিনিস হলো আমার ফোন তুমি ছাড়া আগে পরে আর কেউ স্পর্শ করেনি তুমি আমার লাইফ পার্টনার যার সাথে বেড শেয়ার করতে হবে আলমারি শেয়ার করতে হবে পুরা জীবন শেয়ার করতে হবে সামান্য ফোন কোনো ম্যাটার্স নয় কিন্তু তুমি আমার ফোন নিয়ে অনেক বাড়াবাড়ি করেছো। সারা খেয়াল করল রোশানের চোখ দুটো রাগে জ্বলছে এখনই ভস্ম করে দিবে সব সারা রোশানের রাগ দেখে রীতিমত ভরকে গেল সে হালকা ততলিয়ে বলল কি কি করেছি আমি রোশান চোয়াল শক্ত করে বলল আমার ফোন থেকে আজেবাজে জিনিস অর্ডার করেছ কেন হুয়াই আমি একদম এসব পছন্দ করি না সারা রোশানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খুব অসুস্থ হওয়ার ভান ধরে বলল মাথাটা একদম ফেটে যাচ্ছে স্যার মনে হচ্ছে এখনই মরে যাব প্লিজ স্যার আমাকে একটা টাফোনিল এনে দিন সারাকে যন্ত্রণা পেতে দেখে রোশান দ্রুত উঠে দাঁড়াল সে বাহিরে গেল ওষুধের দোকানে রোশান ওষুধের দোকানে দাঁড়িয়ে দেখল তার সামনে দিয়ে রিকশা নিয়ে সারাফ চলে যাচ্ছে রোশান হতবিহম্বলের মতো তাকিয়ে রইল ছোয়াদের মেরুন রঙের ডুপ্লেক্স বাড়ি ছোয়ার বাবার ঢাকায় কয়েকটা বিজনেস আছে ঢাকায় ও কয়েকটা ফ্ল্যাট রয়েছে এই এত এত সম্পত্তির একমাত্র উত্তরাধিকার একমাত্র ছোয়া। ছোয়ার দাদা দাদি ছোঁয়ার বাবাকে বিয়ে করাতে চেয়েছিল তারা চেয়েছিল ছেলে সন্তান কিন্তু ছোয়ার বাবা মেয়েকে ভীষণ ভালোবাসার জন্য কখনো আর সন্তান চাননি এক মেয়েই তার সবকিছু ছোয়ার বাবা মা ঢাকাতেই থাকেন বেশিরভাগ সময়ে শুধুমাত্র ছোয়া থেকে গিয়েছে যশোর তার একমাত্র কারণ সারাহ তন্ময় মৃন্ময় আর দ্বীপ ছোঁয়ার নিঃশ্বাস যেন ঠিকভাবে চলে না ওদের ছাড়া বন্ধুদের সিনেমার টিকিট রেস্টুরেন্টের বিল সব ছোঁয়াই দিয়ে থাকে এমন নিখাত বন্ধুত্ব খুব কম মানুষের মাঝেই থাকে সবচেয়ে বড় দুর্বলতার জায়গা তন্ময়ে তন্ময়কে ছেড়ে ছোঁয়া কোথাও যেতে পারবে না শুধুমাত্র তন্ময়কে রোজ একবার চোখের দেখা দেখার জন্য নিজের বাসার পাশে তিনটা টিউশন ঠিক করে দিয়েছে তন্ময় ও কদিন ধরে বারবার বলছিল ছোয়া যেন তার বাসার আশেপাশে তন্ময়কে টিউশনই খুঁজে দেয় তন্ময় ছোয়ার বাসার আশেপাশে ছাড়া টিউশন করাবে না বলে জানিয়ে দিয়েছে তন্ময়ের ভীষণ রকমের দুর্বলতা ছোয়ার প্রতি কিন্তু কেন তন্ময় নিজেই তা জানে না এই দুর্বলতার কারণ কি তন্ময় প্রায় আক্ষেপ নিয়ে বলে পরের জন্মে জন্ম নিলে সে কোটিপতির ঘরে জন্ম নিবে ছোয়ার বাবার চেয়ে কোটিপতি যেন ছোয়ার বাবা খুব সহজেই মেনে নেন রোজ রাতে ছোঁয়াকে নিজের করে পাওয়ার আক্ষেপ পোড়ায় তন্ময়কে গত মাসেই ছোঁয়া তিন টিউশনই ঠিক করে দিয়েছে তন্ময়কে তিনটা টিউশনি থেকে নয় হাজার টাকা দেয় কিন্তু ছোয়া আর ছয় হাজার ভরে পনেরো হাজার দিয়ে বলে টিউশন থেকে দিয়েছে ভালোবাসা বোধহয় গোপনেও সুন্দর এই ছোয়ার ভয়ঙ্কর ভালোবাসার কথা তন্ময় বুঝতেই পারে না ঘড়ির কাটায় বিকাল চারটা বেজে পনেরো মিনিট ছোঁয়া নীল রঙের একটা টপস আর স্কার্ট পরে বেকনিতে দাঁড়িয়ে আছে ঘাড় অবধি চুলগুলো ছেড়ে রাখা হঠাৎ খেয়াল করল তন্ময় তাদের বাসার সামনে কড়া রোদে দাঁড়িয়ে আছে সে চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে ছোয়াকে এক পলক দেখার জন্য নিয়ম করে ছোয়াকে দেখবে বলেই তো এতদূর টিউশনই করাতে আসা ছোয়ার চোখ তন্ময়ের চোখে পড়তেই তন্ময় মৃদু হেসে একটা টেক্সট করল তোমার মুখের একটুখানি হাসিই আমার সব কষ্টের প্রাপ্তি ছোয়া মেসেজটা দেখেও কোনো উত্তর দিল না মাঝে মাঝে সে কি উত্তর দিবে বুঝে উঠতে পারে না তন্ময়কে আজ ভয়ঙ্কর রকমের সুন্দর দেখাচ্ছে ও কি দিন দিন আরও ফর্সা হচ্ছে কি দরকার ছিল আজ ব্লু রঙের শার্ট পরার শার্টের স্লিপ গোটানোর জন্য পশমের আবরণে হাতা ফর্সা হাত দুটো ভয়ঙ্কর রকমের সুন্দর দেখাচ্ছে এত সুন্দর কেন তন্ময় তন্ময়ের আজ পড়ানোতে খুব একটা মন নেই তন্ময়ের ছাত্র এসএসসি পরীক্ষার্থী সে বিষয়টা খেয়াল করল এতদিন পড়াচ্ছে কখনো তন্ময়কে অমনোযোগী দেখেনি সে তন্ময় খুব মনোযোগ দিয়ে বই পড়ায় তন্ময়ের ছাত্র বলল স্যার আমার একজন বান্ধবী আপনার কাছে পড়তে চাই ওকে একটু পড়াবেন তন্ময় শান্ত কণ্ঠে বলল কোনো ছেলে পড়লে জানিও আমি কোনো মেয়ে পড়াই না তন্ময়ের ছাত্র খুব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল কেন স্যার তন্ময়ের চোখের সামনে ছোয়ার মুখটা দৃশ্যমান হল এর একমাত্র কারণ ছোয়া ছেলেটা তন্ময়কে চুপ থাকতে দেখে বলল স্যার আপনি কি অসুস্থ তন্ময় মৃদু হেসে বলল কিছুটা ছেলেটা পড়ার ফাঁকে ফাঁকে প্রায় সময় তন্ময়ের দিকে তাকিয়ে থাকে একদম মুগ্ধ চোখে তাকিয়ে থাকে তন্ময় আজ জিজ্ঞেস করলো এভাবে কি দেখো তাকিয়ে ছেলেটা ঠিক যেন তার প্রেমিকার ন্যায় উত্তর দিল আপনাকে দেখি স্যার তন্ময় ভ্রু যুগল কুচকে জিজ্ঞেস করল আমার কি দেখো আপনি অনেক সুন্দর স্যার এত সুন্দর মানুষ আমি আগে কোনোদিন দেখিনি আমার খালামনি কি বলেছে জানেন তন্ময় সন্দিহান হয়ে জিজ্ঞেস করল কি আপনার সাথে যার বিয়ে হবে সে খুব ভাগ্যবতী নারী তন্ময় এসব কথার জন্য প্রস্তুত ছিল না সে একটু ধমক দিয়ে বলল এসব বলার বয়স হয়নি এখনো তোমার বই পড়ো তন্ময় মনে মনে বলল যার বলার কথা সে কখনো বলল না পড়ানো শেষ করে তন্ময় ছোঁয়াকে কল করলো তন্ময়ের পকেটে চারটা লাভ ক্যান্ডি ছোয়া তন্ময়ের ফোন পেয়ে নিচে নেমে এল রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছটা ধরে দাঁড়িয়ে আছে তন্ময়ে কেমন যেন ক্লান্ত দেখাচ্ছে তাকে ছোয়া তন্ময়ের সামনে দাঁড়িয়ে বলল বললাম না তন্ময় নিচে আসতে পারবো না তাও এতবার ফোন দিচ্ছিস কেন তন্ময় ক্লান্ত চোখে তাকালো ছোঁয়ার দিকে ছোয়াকে দেখলেই ওর বুকের ভুকফুকনি কেমন যেন বেড়ে যায় বহুগুণে খুব অসহায় কণ্ঠে তন্ময় বলল আমাকে একটু সময় দিবি ছোয়া জানে তন্ময় তাকে কি বলবে বিগত কয়টা বছর ধরে এমন দেখেই আসছে ছোয়া চায় না তন্ময়ের সাথে জোড়াতে কারণ ছোয়ার বাবার আর কোনো সন্তান নেই বাবা মায়ের একমাত্র ভরসা ছোয়া। কোনোভাবেই বাবার মনে সে কষ্ট দিতে পারবে না ছোয়ার কষ্ট হয় তবু তন্ময়কে ইগনোর করে আজও ইগনোর করার জন্য বলল আজ আমার সময় নেই তন্ময় তন্ময় ক্লান্ত চোখে স্মিথ হেসে জবাব দিল আমার যদি প্রচুর টাকা থাকতো তোর সবটুকু সময় নিজের জন্য কিনে নিতাম কিন্তু আফসোস আল্লাহ আমাকে হতদরিদ্র করে পাঠিয়েছেন না আছে টাকা না আছে ক্ষমতা কিভাবে তোকে পাবো আমি এসব ইমোশনাল কথাবার্তা বলে কি প্রোভ করতে চাস আমি লোভী অর্থলোভী তোর অর্থ নেই বলে আমি পছন্দ করি না তন্ময় আবার ও মৃদু হেসে বলল আমার পাহাড় সমান ভালোবাসার লোভ তোর নেই আবার রেগে গিয়ে বুঝাচ্ছিস টাকার লোভও নেই তাহলে কিসের লোভ তোর একটা কিছুর অন্তত লোভ কর ছোঁয়া একটা চলন্ত রিকশা দাঁড় করিয়ে বলল আয় ওঠ ছোয়া আগে উঠল তারপর তন্ময়ও উঠল রিকশাওয়ালা বলল কোথায় যাইবেন ছোয়া একটু রাগান্বিত কণ্ঠে বলল যেদিকে মন চায় যান ভাড়া যা হয় দিব রিকশা চলছে রিক্সার হুডিটা তোলা ছিল তন্ময় রিকশার হুডি তুলে দিল ছোয়ার মুখের দিকে মায়াবী কণ্ঠে তাকিয়ে বলল রেগে আছিস কেন তুই রেগে থাকলে আমার খুব ভয় করে ছোয়া আবার ও রাগান্বিত চোখে তাকিয়ে বলল কেন আমি কি তোকে খেয়ে ফেলব নাকি আমাকে কি ডাইনি লাগে তন্ময় আবার ও ভয়ঙ্কর সুন্দর ইমপ্রেশন নিয়ে বলল একদম পরই লাগে যার দিক থেকে চোখ ফেরানো বড্ড মুশকিল ছোয়ার হৃদয়ের মাঝে কেমন যেন চিন চিন করে ব্যথা করে উঠল তার পাশে বসে থাকা ভয়ঙ্কর সুন্দর পুরুষটি সব পরিস্থিতিতে কেমন শান্ত থাকে কখনোই উত্তেজিত হয় না ছোয়ার মন খারাপ হলো রিকশা চলতে চলতে শহর ছাড়িয়ে গ্রামের দিকে প্রবেশ করলো এখন বর্ষার সিজন রেগুলার বিকালেই বর্ষা হচ্ছে রিকশাওয়ালা আকাশের দিকে তাকিয়ে বলল এমন একটা জায়গা আইলাম বৃষ্টিতে ভেজা লাগবে ছোয়া হুডি থেকে মুখ বের করে বলল তাই তো এখন তো ভীষণ বৃষ্টি হবে কি করব আমরা তন্ময়ের ঠোঁটে হাসি ভুবন ভোলানো হাসি সে যেন এমন কোনো মুহূর্তই চাচ্ছিল সে রিক্সাওয়ালাকে বলল মামা আপনি রিক্সাটা দাঁড় করান আমরা নেমে যাচ্ছি আপনি ভেতরে বসুন বলেই তন্ময় নেমে দাঁড়ালো। ছোয়া ও নেমে দাঁড়ালো। আকাশ থেকে টুপটাপ বৃষ্টি পড়ছে ছোঁয়া মাথার ওপরে থাকা লাল লাল ফুলে ভরা বিশাল কৃষ্ণচূড়া ফুলের গাছটার দিকে তাকালো তন্ময় ঝুলে থাকা একটা কৃষ্ণচূড়ার ডাল এক লাফে পারল একটা ফুলের ডাল ভেঙে ছোয়ার দিকে এগিয়ে দিল ছোয়া ফুলটা তন্ময়ের হাত থেকে নিয়ে বলল কেন এমন করিস তন্ময় কেন বুঝিস না আমরা শুধুই ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড তন্ময় ছোঁয়ার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল এত মায়াবী হয়ে জন্ম না নিলেও তো পারতি আমাকে এভাবে না ফাঁসালেও তো পারতি ছোঁয়া অনুনয় করে বলল এটা পসিবল নয় তন্ময় আমরা বন্ধুর বাইরে আর কিছুই হতে পারবো না তন্ময় ব্যথিত হৃদয় নিয়ে বলল ভালো থেকে ভালো স্বামী স্ত্রী হতে তো দোষ নেই প্লিজ তন্ময় তুই আমাকে লোভী যা খুশি ভাব কিন্তু আমি বন্ধুর বাইরে আর কিছুই ভাবতে পারবো না কেন যেন তন্ময় আজ খুব বেশি ডিপ্রেশড সে একজন ভিক্ষুকের মতো ছোঁয়ার সামনে হাত জোর করে বলল আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না ছোয়া। আমি তোকে বোঝাতে পারবো না কত ভালোবাসি প্লিজ ছোয়া আমাকে একটা সুযোগ দে আমার খুব শক্তর সাথে জীবন কাটানোর একটা সুযোগ আমাকে দে প্রয়োজনে তোর বাবার পা জড়িয়ে ধরে তোকে ভিক্ষা চাইব আমি কথা দিচ্ছি আমার জীবন দিয়ে হলেও তোকে ভালো রাখব তুই আমার না হলে তোকে না পাওয়ার শূন্যতা আমাকে শেষ করে দিবে ছোয়া তন্ময়ের হাতের ওপর হাত রাখলো সাথে সাথে ছোয়ার হাত পুড়ে উঠল তন্ময়কে ধরে বলল এত জ্বর নিয়ে তুই বৃষ্টিতে ভিজছিস মরণে ডাকছে নাকি তোকে তন্ময় স্মিথ হেসে জবাব দিল হয় তুই নয় মৃত্যু ছোঁয়া রিক্সাওয়ালাকে ডেকে তন্ময়কে নিয়ে রিক্সায় উঠল আগামীকাল সারার গায়ে হলুদ রোশানদের বাড়ি থেকে গায়ে হলুদ আর বিয়ের সমস্ত জিনিস পাঠিয়ে দিয়েছে রোশান সারাহ নাম্বারে মেসেজ করে বলল লিস্টের সাথে সব ঠিকঠাক আছে সারা উত্তর দিল না থাকলে পরে জানাব সারার মাথায় হঠাৎ বুদ্ধি চাপল সে রোশানকে মেসেজ দিল আবার আগামীকাল আমার গায়ে হলুদ পরশু বিয়ে আপনার দাওয়াত তবে রাইস কুকার বা প্রেসার কুকার বা গ্লাস সেট নিয়ে আসবেন না অনলাইনে ড্রিম ফ্যাশনে সুন্দর সুন্দর থ্রি পিস আছে গিফট যদি আনতেই চান তাহলে ওখান থেকে কিছু থ্রি পিস আনবেন সারার এমন মেসেজ দেখে রোশানের ভ্রু যুগল কুচকে এলো এই মেয়ে তো তাকে নাজেহাল করে ছাড়বে চলবে